Welcome to তুমি চেয়ে আমার। আজ আবার আপনাদের জন্য থাকছে একটা খুব স্পেশাল এপিসোড। এই মঞ্চে দাম্পত্য জীবনের সুখ দুঃখ ভাগ করে নিতে আসছে আমাদের অতি প্রিয় পরিচিত চার সেলিব্রিটি গেস্ট কাপল। আসছেন বাংলা সিনেমার বিখ্যাত একজন ভিলেন, তিনি পর্দা কাঁপান তার নিজস্ব স্টাইলে। দেখে নেব তিনি কে। Please welcome Sumit Ganguly and Shelly Bowley. এরপরে আসছে বাংলার প্লেব্যাক মিউজিকের অন্যতম সেরা এক গায়িকা। প্লিজ ওয়েলকাম সুরেলা পরোয়া এবং বিনায়ক। এরপর আসছেন বাংলা সিনেমার অন্যতম একজন সেরা চরিত্র অভিনেতা, মঞ্চ সিরিয়াল সিনেমা সর্বত্র তার অবাধ বিচরণ। দেখে নিন তিনি। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একি বন্ধনে জড়ালে গো এই সুন্দর। প্লিজ ওয়েলকাম দেবদূত এবং রাজশ্রী। আসছে এই মুহূর্তে বাংলা সিনেমার হার্টথ্রব সুপারস্টার, আজকের নায়ক, 8 থেকে 80 সবার প্রিয় হ্যান্ডসাম হার্টথ্রব অফ বেঙ্গল সোহম এবং তার স্ত্রী। আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তার শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বারে। ওয়েলকাম সোহম এবং তার স্ত্রী তনয়া। আমাদের প্রথম রাউন্ড, নাম হচ্ছে শুভ দৃষ্টি। এই রাউন্ডে তোমাদের চোখের পাতা না ফেলে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং সেই সময় আমরা 6টা প্রশ্ন করব এবং সেটা মন থেকে উত্তর দিতে হবে এবং সেই উত্তরগুলো ঠিক হলে তোমরা পাবে 60 পয়েন্টস, মানে পার উত্তর পাবে 10 পয়েন্ট। কিন্তু যেটা দেখার সেটা হচ্ছে উত্তর দেওয়ার সময় কে কতবার চোখের পাতা ফেলেছে। যে যতবার চোখের পাতা ফেলবে তার জন্যে 1 পয়েন্ট করে কাটা যাবে। পরমা এবং বিনায়কদা, কতদিনের বিবাহিত জীবন আগে বলো? 8 বছর। পরিচয় কিরকম? মানে আমি একটা টিউটোরিয়ালে পড়তাম, সেটা খুব ফেমাস টিউটোরিয়াল ছিল, মানে টিউটোরিয়ালের ক্লেম টু ফেম ছিল যে মাধ্যমিকে ভালো রেজাল্ট হয় ওখানে আর কি। বেশ ভালো ক্লাসটা, একটা সুন্দর গোছানো ক্লাস ছিল, বাধ্য সভ্য ছেলেমেয়েরা পড়াশোনাই করতো। ঠিক মাসখানেক ক্লাস করার পর আমাদের ক্লাসে দুজনের আবির্ভাব হলো, সেন্ট জেভিয়ার্স থেকে দুটো ছেলে, একজনের নাম বিনায়ক আর একজনের নাম সিনজি। ঠিক এই দু পিস এলো ক্লাসে, এসে একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসলো। দিন তিনেকের মধ্যে গোটা ক্লাসকে যেকে বলে না মানে সংক্রামক ব্যাধির মতো বিষিয়ে দিল। তারপর থেকে কি প্রথম রো আর সেকেন্ড রো, মানে আমরা যারা আর কি ফার্স্ট সেকেন্ড বেঞ্চে বসতাম, তারা ক্লাসে ফার্স্ট পিরিয়ড অঙ্ক ক্লাস আর ইংলিশ ক্লাসে গোটা ক্লাস হাওয়া। সেখান থেকে পরিচয়, তার বছর দুয়েক পরে গিয়ে একটু ভাব হয়েছিল আর কি। তুমি তো এখন কলকাতায় থাকো কিন্তু আমি শুনেছি বিনায়ক কর্মসূত্রে বোম্বেতে। হ্যাঁ, মিস করো না? মানে আমি যখন ছেলে মেয়েদের বড় ছুটি, দুই ছেলের আমাদের বড় ছুটি হলে ওদের নিয়ে সবসময়ই যাই। যেমন ধরো এই যে আজকে তোমাদের শুটিংয়ের অজুহাতে আর কি ও একদিনের জন্য বোম্বে থেকে এসেছে, এটাই কিন্তু আমাদের সবথেকে বড় গিফট। চলে এসো বিনায়ক এবং পরমা। শুভ দৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। রোমান্টিক পরমাকে কি বলবে? পরমা সুন্দরী। তোমাদের মধ্যে ছেলেরা কার কাছে বেশি আবদার করে? বাবার কাছে। পরমা কখন তোমার একটু বেশি সুন্দরী লাগে? ভোরবেলা। পাগলা হাওয়ার বাদল দিনে বরকে নিয়ে কোথায় যেতে চাও? পাগলা গারদে। পরমা নিজের ঢাক কেমন করে পেটায়? পারে না।
বরকে কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে তুলনা করবে? গিটার। ওকে, ফ্যান্টাস্টিক। খুব ভালো খেলেছো তোমরা এবং তোমরা মন থেকে উত্তর দেওয়ার জন্য পেয়েছো 60 পয়েন্ট। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? আমি 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 বিনয়কর একবারও চোখের পাতা পড়েনি। পরমার পড়েছে মাত্র 4 বার। সো 4 পয়েন্ট কাটা গেল এবং তোমরা এই রাউন্ডে পেলে 56 পয়েন্ট। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বিনয়, পরমাকে তোমার সুন্দরী বেশি কখন লাগে? ভোরবেলা, তখন ওর চোখে চশমাটা থাকে না। ও ঘুমায় তোমার চোখে চশমা? সে না হয় লোকে দেখে ভাববে আহারে কি রোমান্টিক বউকে স্লিপিং বিউটি বললো। ঘুমের সময় চশমাটা থাকে না চোখে, সেই জন্যই বোধ হয় বউকে সুন্দর লাগে। সুমিত এবং শেলিশা, কি এখনো খলনায়ক? হ্যাঁ, ওইটা বলি তো খাই দাদা, কি করব, খলনায়ক তো থাকতে হবে, হিরো হওয়া তো আর হলো না। আমি একটু এবারে শেলিকে জিজ্ঞেস করি, খলনায়কটাকে তোমার কি করে পছন্দ হলো? কাকে দেখে প্রেম আসবে এটা বলা যায় বলো? না, কিন্তু ওকে যখন আমরা দেখেছি তখন ওর অসম্ভব সুন্দর দেখতে ছিল। হালকা ঋত্বিকার আমি পাশাপাশি। খলনায়ক করতে করতে এরকম চেহারা হয়েছে। তোমার বিয়ে হলো কত বছর? 22 বছর। একটু 22 বছরের জীবনটা নিয়ে শুনবো। একটা গ্রুপ ছিল, সেখানে অভিনয় করতাম, তো সেখানেই ওর সঙ্গে আলাপ। ও অভিনয় করতে গেছিল, ওই একটাই নাটক করেছিল। তারপরে ওইখান থেকে যেমন হয় বছর দেড়েক প্রেম করেছিলাম, তারপরে ওর বাড়ির থেকে দেখলাম অ্যারেঞ্জ করছে বিয়ে, আমার সঙ্গে দেবেন, আমি সিনেমায় টুকটাক পাঠ করি, রোজগার করি না, বাবা সাইকেল নিয়ে ঘুরে বেড়াই, তো দেখি অ্যারেঞ্জ করছে, চুপচাপ আসতে করে বাড়ি গেলাম, ব্যাগপত্র গোছালাম, ওকে তুললাম, পালিয়ে গেলাম। চুপচাপ কালীঘাটে বিয়ে করলাম, কাউকে কিচ্ছু খাওয়ালাম না, বাড়ি এলাম, সংসার করতে শুরু করলাম। কখনো মনে হয়নি যে বন্ধু বান্ধব নিয়ে একটু? তখন তো সাংঘাতিক সংগ্রাম, তখন মাসে দাদা আমাদের আজ থেকে 22 বছর আগে আমাদের কি রোজগার করতে পারতাম তুমি জানো খুব ভালো, আমাদের মাসে 1000-1500 টাকা রোজগার করতি, তখন আমাদের দম বন্ধ হয়ে যেত, সিরিয়াল ছিল না, কিছু ছিল না, এক তরকারি শুধু ডাল ভাত খেয়েও আমরা বহুদিন কাটিয়েছি, বহুদিন কাটিয়েছি। সেই সময় বাংলা ছবিতে যারা অভিনয় করেছেন বা যে কোনো মানে টেকনিশিয়ান, অ্যাক্টর, যে কোনো পরিচালক যারাই কাজ করেছেন সেই সময় তাঁদের স্ত্রীদেরকে একটা বড় স্যালিউট দিতে হয়। আমরা জানি যে কি অর্থ নিয়ে আমরা ফিরতাম, তারপরেও তারা এই শিল্পটা আমাদেরকে করতে দিয়েছেন, আমরা করে যেতে পেরেছি, তাদের সাহায্য ছাড়া এটা হতো না। আমি কাজটায় যাচ্ছি, কখনো রাগ করা বা ইত্যাদি করা কখনো, সবসময় সাহায্য পেয়েছি। ভেরি গুড, সুমিত এবং শেলি তোমরা চলে এসো। তুমি যে আমার শুভদৃষ্টি, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। বইয়ের কোন কথায় তুমি খুব লজ্জা পাও? তোমার খুব সুন্দর লাগছে। কোন গুণের জন্য সুমিত তোমার কাছে হিরো? ভালো মনের মানুষ। বইয়ের সঙ্গে ঘুরতে বেরোলে নিজেকে কি মনে হয়? মার গুদে রুটি চিনি দিয়ে চাপ ফুদিয়ে কাপ পুরো পঞ্জিত। তোমাদের মধ্যে মেয়ে কাকে বেশি ভয় পায়? বাবাকে। বিবাহিত জীবনকে এক কথায় কি বলবে? কিরম জানো, একটা মিষ্টি টক ঝাল দারুণ। তোমাদের মধ্যে কে বেশি রোম্যান্টিক? আমি। ফ্যান্টাস্টিক গান, সুপার, খুব সুন্দর। আমার স্বপ্ন তুমি ওগো চির। খুব সুন্দর উত্তর দিয়েছো তোমরা, মন থেকে উত্তর দিয়েছো, তার জন্য পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু শেলি ফেলেছে মাত্র 4 বার এবং সুমিত ফেলেছে মাত্র 2 বার, তার মানে তোমাদের 6 পয়েন্ট কাটা গেল এবং তোমরা এই রাউন্ডে পেয়েছো টোটাল 54 পয়েন্ট। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। যখন এই মানুষটিকে নিয়ে রাস্তাঘাটে বেরো তখন লোকের রিয়াকশন কি পাও? ভয় পায় তো ওকে দেখে সবাই, তাই না? হ্যাঁ, একটাই কথা, তোমার ভয় করে না? আচ্ছা ডায়লগ শোনো। এই যে রাস্তাঘাটে মেয়ে নিয়ে ঘুরে যাচ্ছেন, হ্যাঁ এলাকাটা জানেন তো? কিছু বলছেন? এই যে আমার দিকে তাকিয়ে কথা, সব জিনিস নিয়ে এলাকায় এরকমভাবে ঘুরবেন না, এলাকাটা আমার, ভালো ভালো ফুটে জানে না। আসলে আপনি যে এলাকাটার কথাটা বলছেন না, এই এলাকাটা পুরো প্রফেসর টা। আচ্ছা, এটা কে রে প্রফেসর? আমার নামে না, এই এলাকায় পুরো বাঘের গরু তো এক ঘাটে জল খায়। আপনি কোত্থেকে এলেন হ্যাঁ মশাই? আসলে তো বাঘও নয় গরুও নয়। যাবেন এখান থেকে না, বদনটা বিগড়ে দেবো। মু
মুম্মাদার কাছে কমসে কম 4-5 লাখ ঘুষি দিয়েছি। যেদিন শুনলো সেদিনই মানে বাড়ি থেকে হাওয়া হয়ে গেল, এবার ওকে পাওয়া গেল না বলে উনি আমাকে ডেকে পাঠালেন। তোরা ভেবেছিসটা কি, বিয়ে করে খাবিটা কি, জানলা দরজা দিয়ে সব পয়সা আসবে এসে পড়বে? আমি চুপ করে দাঁড়িয়ে শুনলাম। আমার বাড়িতে গেলাম পরে আমার মা বললেন, তুমি যদি চাকরি না পাও তাহলে এই ছেলের সাথে আমি বিয়ে দেবো না, শুধু দেখতে সুন্দর হলেই তো হবে না, তোমরা কাউ আমি খাবে টাবে কি আর করবেটাই বা কি। তারপরে আমি বাক্কা 6 মাস ঘর থেকে বেরোইনি, শুধু মানে চাকরির পরীক্ষা দিয়েছি। এমনি করতে 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 টানে অনেক পরীক্ষা দিয়েছি, তারপর আলটিমেটলি স্কুল সার্ভিস কমিশন জলপাইগুড়ি জেলা স্কুলে থাকা এবং পড়ানোর, আমি বললাম দেখো এরকম করে বিয়ে করে লাভ হবে না, কলকাতার আশপাশে থাকো নইলে। তো এট দ্য সেম টাইম এসএসসি পেয়েছিল বলে ও কলকাতার কাছেই পায় এবং তারপরে আমাদের সুবিধা হয় বিয়েটা হয় আর কি। মানে এটা খুব মজার না, মানে বউয়ের চাকরিটা হলো দেবদূত বিয়ে করলো। তারপরে বিয়ের পরের এই 13টা বছর চলছে নানা রকম, ভালোই লাগছে। দেবদূত চলে এসো, রাজশ্রী চলে এসো। তুমি যে আমার শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। তুমি দেবদূত হলে বউ কি? অদ্ভুত। কোন কারণের জন্য বর তোমার জীবনে সত্যি দেবদূত? অনেক বিপদ থেকে উদ্ধার করেছে। কখন তুমি খুব পত্নীনিষ্ঠ ভদ্রলোক হয়ে যাও? দেরি করে বাড়ি আসি যখন। কোন কাজটার জন্য তুমি দেবদূতকে 10-0 দেবে? ঘর গুছিয়ে রাখার জন্য। বাড়িতে কার ভুরু বেশি কুচকে থাকে? বউয়ের। তুমি যে আমার খেলার পর তোমাদের জীবনে কি পরিবর্তন আসবে? মেয়ে ভাববে যে বাবা মাকে বেশি ভালোবাসে। ওকে। কিন্তু দেবদূত ফেলেছে মাত্র 2 বার এবং রাজশ্রী ফেলেছে মাত্র 5 বার এবং সঠিক উত্তর দিয়েছে দুজনে, কারণ 7 বার ফেলেছে চোখের পাতা এবং তোমরা এই রাউন্ডে ফেলে খুব ভালো খেলেছ, 53 পয়েন্ট। সোহম এবং তনয়া, কত বছর হলো? 1.5 বছর। আলাপটা কিভাবে হয়েছিল? আলাপটা হয়েছিল তোমার আমাদের যেটা বাংলা ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো, এবং সেইটা একদম যথাযোগ্যভাবে আমি প্রয়োগ করেছিলাম। এটা কতদিন আগের ঘটনা? 7 বছর। তো সরস্বতী পুজোর কোথায় ছিল? একটা দাদারই কমন ফ্রেন্ডের ওর বাড়িতে আর কি, দেখে জাস্ট অ্যাজ ইফ কোনো দেখিনি বা পাত্তা দিচ্ছি না এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এবার আস্তে 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 ফোন নাম্বার নিয়ে তারপরে আর কি বেশি ফোনে ডিস্টার্ব করতে পারছি না, কারণ সামনেই এবার মাধ্যমিক পরীক্ষা, তো সে দিনে একবার দুবার করে কথা ভাবা উচিত। দাদা এই তো আন্ডার এজ, পুলিশে ধরবে এদের। তারপরে আর কি বেশি দিন আর পেশেন্স, মানে জানো আমার পেশেন্স খুব কম, তো বলে দিয়েছি একটু ভাও খাওয়ার জন্য একটু সময় নিয়েছিল। সময় নিয়েছিলি কেন? মানে মানুষটা কেমন একটু বুঝতে হবে। তারপর কি করে বুঝলে? খুব ভালো কথা বলতো, এখন বলে না। ও এখন বন্ধ হয়ে গেছে। তোমারই তুমি নিজে জানো না। তনয় কি ডিফারেন্স ফিল করছে 7 বছরের সোহম আর এই 1.5 বছরের সোহমের মধ্যে? কম পেশেন্স হয়ে গেছে, আরো রাগ বেড়ে গেছে। তুই চিন্তা করিস না, আমাদের বয়সে পৌঁছাক একদম রাগ কমে যাবে, পুরো ঠান্ডা হয়ে যাবে, তুই চিন্তা করিস না। তোর তো প্রচুর ফিমেল ফ্যান, সেটার রিয়াকশন কি হয় তোর? আমার ভালোই লাগে। ভালো লাগে? হ্যাঁ, মানে হিরো যখন হয়েছে প্রেমে মেয়েরা যদি না পড়ে তাহলে আর কি হবে? কারেক্ট। চলে এসো। সময় শুরু হচ্ছে এখন। বাড়ির কোন কাজটা করতে তোমার ভালো লাগে? খেতে এবং সিনেমা দেখতে। সোহমকে আদর করে কি বলে ডাকিস? তুই ডাকি না, স্যার বেব বলে ডাকি। সংসার জীবনে কোন কারণের জন্য তুমি গাইবে বোঝে না সে বোঝে না? যখন শপিং আপনার বাড়ি বেশি। বাড়িতে সোহমের কোন অভিনয় তুমি ধরে ফেলো? যখন চুরি করে খাবার খেতে যায় ফ্রিজে।
বউকে তুমি খুব ভয় পাও? কখনোই না স্যার, সেরকম না, ভয় পাচ্ছি যদি এখন একটুখানি, মানে যখন একটুখানি ভুঁড়িটা কুচকে থাকে তখন মনে হয় যে কি করলাম কি করলাম, কিছুই তো করিনি। হিরো সোহম কখন বাড়িতে মাস্টার বিট্টুর মতন আচরণ করে? যখন জিঙ্গুর সাথে খেলে। ও ওয়েল ডান, ফ্যান্টাস্টিক, খুব ভালো, খুব সুন্দর। এই প্রথম একজন হাজবেন্ডকে পেলাম যে তার স্ত্রীকে ভয় পায় না। মন থেকে উত্তর দেওয়ার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস, তনয়ার একবারও পড়েনি এবং সোহমের পড়েছে মাত্র একবার। একটা পয়েন্ট কাটা গেল, তোমরা পেলে 59 পয়েন্ট, এবং তুমি ওই যে একবার ফেলেছো তার জন্য তোমাকে একটা শাস্তি দেব, একটা গান চালাচ্ছি পারফর্ম করতে হবে। আমি তোমার সাথে একলা হতে চাই, আমি তোমার সাথে একলা হতে চাই, তোমায় ছুঁড়ে স্বপ্ন সেই স্বপ্নে ভেজা রং, রঙের নেশা গন্ধে ভালোবাসায় নতুন হতে চায়, আর নির্জনতায় তোমার সাথে একলা হতে চাই, আমি তোমার সাথে একলা হতে চাই। শুরু করব দ্বিতীয় রাউন্ড, সাত পাকে বাঁধা। সাত পা ঘুরতে হবে, সময় 2 মিনিট, প্রতি পাকে একটি করে প্রশ্ন যার উত্তরটা আমরা যেমন দাঁড়িয়ে আছি এখানে পৌঁছানোর পরে উত্তরটা দিতে হবে। ইচ রাইট আনসার 10 পয়েন্ট। তাহলে আমরা প্রথমে শুরু করি সোহম এবং তনয় গড়ি, চলে এসো। কোন বাংলা ব্যান্ড এক ধরনের মরু উদ্ভিদ? ভূমি। ক্যাকটাস। ইয়েস, চেপে যাও, আমি বলছি। বলে চেপে যাও, আমি বলছি। কোণার্কে সূর্য মন্দির হলে অমৃতসরে কোন মন্দির আছে? স্বর্ণ মন্দির। চলো, খাস্তা লেরোয়ে কোন সময়টা শুরু? সকালটা শুরু। আমার গান, চলো চলো। পান্ডে পড়িয়া কে কাঁদে রে? বড়া বড়া, বাহ বাহ। তোমার অভিনীত কোন সিনেমার নামে মিষ্টি আছে? লেহালুয়ালি। ওকে, হালুয়া হালুয়া। চকচক করলেই কি হয় না? সোনা। হ্যাঁ বলেছে, চলো বলেছে। কি কামড়ে পড়ে থাকলে একই জায়গায় থাকা বোঝায়? লাস্ট এর লাস্ট মাটি। হ্যাঁ মাটি মাটি মাটি, রাইট আনসার। জবাব, সাতটা রাইট আনসার দিয়েছো এবং তোমরা পেয়েছো এই রাউন্ডে 70 পয়েন্টস। ফ্যান্টাস্টিক শো। এবারে আমরা ডেকে নেব দেবদূতকে এবং রাজেশকে, চলে এসো। চলো, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় কি নাই রে? বলো, কুল কুল নাই। চলো, এক ধরনের স্বাদ যা সুন্দর মুখশ্রীও বোঝায়। মিষ্টি। চলো,
আমারও তো সাথ ছিল, আশা ছিল কোথায়? মনে মনে আশা ছিল মনে। হ্যাঁ মনে। এক গাল কি মনের আনন্দ প্রকাশ করে? হাসি। চল হাসি। মুখে কি আঁকলে চুপ থাকা বোঝায়? কুলুপ। চলো। কিরকম আকারের টেবিলের সঙ্গে বৈঠকের সম্পর্ক আছে? গোল টেবিল। জল রাখার কোন পাত্র বা জায়গা যুদ্ধের সময় লাগে? জল রাখার কোন পাত্র বা জায়গা যা যুদ্ধের সময় লাগে, এটা লাস্ট। আমরা জল রাখি কোনো একটা পাত্র বা জায়গা যা যুদ্ধের সময়ও লাগে। যুদ্ধের সময় কি কি লাগে? তরোয়াল লাগে, ঢাল লাগে, আরো মানে এখনকার যুদ্ধে কি কি আমরা ব্যবহার করি চাচ্চু ভেবে নাও। গ্লাস। এখনকার যুদ্ধে আর কি? বড় কিছু, বড় কিছু প্রায় এসে গেছে। তুমি কামানের কাছাকাছি, সময় চলে যাচ্ছে। হ্যাঁ ইয়ে বলছি, বিশাল একটা দৈত্যের মতো। ও ইয়ে কি বলেন, ওই যে যেগুলো মুভ করে চেন দিয়ে বাঁধা থাকে, ট্যাঙ্ক। ট্যাঙ্ক ট্যাঙ্ক রাইট। তোমরা সাতটা প্রশ্নের মধ্যে ছটা সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 60 পয়েন্ট। ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। এবারে বিনায়ক এবং পরমা চলে এসো। চলো। ধারে না কাটলেও কিসে কাটে? তাড়াতাড়ি যাও। ভারে। তাঁত কাতান শাড়ির ধরন হলে পেট কাঠি চাঁদিয়াল কিসের ধরন? ঘুড়ি। চলো। কোন জ্বালানি পদার্থ মিথ্যে কথা বলা বোঝায়? কোন জ্বালানি পদার্থ মিথ্যে কথা বলা বোঝায়? গলা। বলে দেবো? হ্যাঁ ভুল। আচ্ছা চলো। কোন বর্ণ রান্নার সঙ্গে যুক্ত? হলুদ। ব্যঞ্জন। ব্যঞ্জন। এক প্রকার মহিলা ভূতের নাম বলো যার সাথে শাকের যোগ আছে। শাকচুন্নি। খুব ভালো চলো। বাঙালি পদবি গোপন ব্যাপার বোঝায়? গুপ্ত। চলো ওয়ান্ডারফুল। জ্যামিতিক চিত্রে পাওয়া কোন জিনিস মানব দেহে থাকে? জ্যামিতিক চিত্রে লাস্ট সময় আছে। মানব দেহে থাকে সর্ক ব্যাস কেন্দ্র কেন্দ্র বাহু। সঠিক উত্তর হচ্ছে বাহু। খুব ভালো খেলেছো তোমরা। সাতটার মধ্যে তোমরা উত্তর দিয়েছো পাঁচটা এবং তার জন্য তোমরা পেয়েছো 50 পয়েন্ট। আচ্ছা পরমা, আমার মনে হয় আজকে তোমার সঙ্গে তোমার ছোটটা এসছে। ফটো ফটো প্লিজ কাম হিয়ার। চন্দ্র যে তুই, মোর সূর্য যে তুই। আচ্ছা তুমি বলো তো যে তুমি কোন স্কুলে পড়ো? ডিপিএস ক্লাস ক্লাস 1। ওয়ান্ডারফুল। আচ্ছা তোমার বাবা বেশি তোমায় ভালোবাসে, মা বেশি ভালোবাসে? দুজনেই সেম। ও ভাই, এখনকার ছেলে একদম, এখনকার ছেলে রাইট আনসার। আর তুমি কাকে বেশি ভালোবাসো? মাকে। ওকে, আর কেমন লাগছে যে বাবা মা যে খেলছে, কেমন লাগছে তোমার? ভালো। থ্যাংক ইউ সো মাচ। তোকে টাকা জমিয়ে কি করবে? তুমি অনেক টাকা জমাও, টাকা জমিয়ে তুমি কি করবে? বাবার কাছে একটা প্রমিস করেছি, বাবাকে ফেরারি কিনে দেব। ও বিনায়কের আরেকটা নাম আছে জানো তো? কি নাম ওর? জুনিয়ার। ওর নাম দিয়েছিল কি বলতো? ভয়ানক মিত্র। শেলি চলে এসে।
শব্দে বানা দি কি জড়ি চল আন্দাজে কি ছোড়ার কথা বলা হয় ঢিল চল আকাশের চাঁদ মাটির কোথায় জোছনার রং ধরে বুকেতে চল কোন ব্যায়াম একটি হিন্দি সিনেমার নাম মুরগির থেকে পাওয়া কোন জিনিস ভীতু কথার পরে বসে চলে সিনেমার গব্বর সিং এর মাথার দাম কত ছিল পুরো 50,000 চলো অলস ব্যক্তির সঙ্গে কোন ধরনের ঘরের যোগ আছে অলস ব্যক্তির সঙ্গে কোন ধরনের ঘরের যোগ আছে ঘর এবং অলস ব্যক্তি খুব ভালো খেলেছো তোমরা এবং তোমরা সাতটার মধ্যে সাতটাই সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 70 পয়েন্ট ওয়েল প্লেড তোমরা এখানেই থাকো এবং তার সঙ্গে ডেকে নিচ্ছি সোহমকে এবং তনয়াকে আমাদের দুই দম্পতি এই রাউন্ডে জয়েন্ট উইনার আমাদের তৃতীয় রাউন্ডের নাম হচ্ছে কাল রাত্রি আমরা বর বউকে ডাকবো কিন্তু বর এখানে থাকবেন এবং সেই সময় বউকে আমরা একটু অন্য জায়গায় নিয়ে যাব এবং বরকে আমরা দুটো প্রশ্ন করব এবং বউকে ফিরিয়ে আনার পর ওই সেম দুটো প্রশ্ন বউকে করা হবে এবং আমরা দেখব যে বরের এবং বউয়ের উত্তরটা মিলছে কিনা যদি মেলে তাহলে পার উত্তর তোমরা পাবে 10 পয়েন্টস মানে দুটো সঠিক উত্তর দিতে পারলে তোমরা পাবে 20 পয়েন্টস রাইট আমরা প্রথমে ডেকে নিচ্ছি সোহমকে এবং তনয়াকে চলে এসো চাইল্ড আর্টিস্ট হিসেবে অনেক ছবিতে অভিনয় হয়েছে তো সেরমই তিনটে ছবি দেখবো খাবো কষ্ট করে খা বাবা কাকু তো গান করে গান করতে অনেক দম লাগে কাকুকে একটু বেশি করে দুধ না দিলে কাকু তো গাইতে পারবে না তাহলে জল দিয়ে গ্লাসটা ভরে দাও এটুকে দুধে পেট ভরে মামা এটা কি নতুন খাট তুমি ভালো হলে আমরা মুঙ্গারি যাব নিশ্চয়ই যাবে এবার চলে এসো আমি যাচ্ছি দাদু সোহমের অভিনীত তিনটে ছবি ক্লিপিংস দেখলাম ছোট বউ মঙ্গলদীপ এবং শাখা প্রশাখা এর মধ্যে কোন ছবিটা বউয়ের সব থেকে প্রিয় আমার মনে হয় ভালো লাগে বেশি আর কি বলে যে ছোট বউয়ের সময়টা বেশি সুইট ছিলাম ওইটাই মাতু আলিস দাওলা চেচে চেচে খাবো ওকে তাহলে ছোট বউ উত্তর নিলাম এবার সেকেন্ড কোয়েশ্চেন বউ ফুচকা খেতে ভালোবাসে হ্যাঁ দুজন একসাথে খাওয়া হয় হ্যাঁ একের সময় খেয়ে নি একের সময় রাস্তায় গিয়ে আমি গাড়ি দিয়ে হয়তো বসে থাকি এনে দিব একটু খেয়ে নিলাম একসঙ্গে কটা ফুচকা খেতে পারে বউ তিনটে অপশন দেব একটা থেকে পাঁচটা পাঁচটা থেকে দশটা দশটা থেকে পনেরোটা পাঁচটা থেকে দশটা ওকে জমিয়ে ফুচকা রাখা আছে কটা ফুচকা তুমি খেতে পারবে এক থেকে পাঁচ পাঁচ থেকে দশটা অথবা দশ থেকে পনেরোটা ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ আমরা এরপরে যাবো আমাদের
পরের প্রশ্ন, কাকু তো গান করে, গান করতে অনেক দম লাগে, কাকুকে একটু বেশি করে দুধ না দিলে কাকু তো গাইতে পারবে না। তাহলে জল দিয়ে গ্লাসটা ভরে দাও, এটুকে দুধে পেট ভরে মামা। আরে বাবা রে, গ্লাসটা ভরে দাও। মা তো খালি যাও না, চেচে চেচে খাবো। এটা কি নতুন খাট? তুমি ভালো হলে আমরা মুঙ্গারি যাবো। নিশ্চয়ই যাবে। এই তিনটে ছবির মধ্যে আমাদের মাস্টার বিট্টুকে কোন ছবিটা তোমার সবথেকে ভালো লেগেছে? ছোট ও বেশ সুইট সুইট একটা ব্যাপার ছিল। লে হালুয়া, লে হালুয়া, লে হালুয়া। আরো 10 পয়েন্টস এবং তার সঙ্গে তোমরা পেয়েছো 20 পয়েন্ট। ওয়েল প্লেড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কি একটা উড়ে যাওয়ার গান আছে তোর। আমার ফার্স্ট কোয়েশ্চন, তোমার বউ সব থেকে বেশি তোমার থেকে কি চায়? বই 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 বই। ওর সাথে যখন আমার প্রথম আলাপ হয়, আমি ওদের বাড়িতে আমাদের টিউটোরিয়ালের পড়তে যেতাম, ওদের ছাদের ঘরে যখন, তা আগে চলে গেলে দেখতে পেতাম যদি খাবার খাচ্ছে তো দেখতাম বাহাতে বইটা এরকম আর খাবারটা এরকম আসছে। এখনো এখনো দেখি যেটা, সেটা হচ্ছে রান্না হচ্ছে তো এরকম আর বইটা এরকম ধরা, বা মেয়েকে পড়াচ্ছে যখন তার ফাঁকে ফাঁকেই বই পড়ে না। তো আমার মনে হয় সবচেয়ে প্রিয় জিনিস বই। ওটা তোমার থেকেও চাইও বেশি ওটাই? হ্যাঁ হ্যাঁ, আমি যখন ওকে দিই ও কিছু, ওটা সবথেকে হ্যাপি। হ্যাঁ ওকে। সেকেন্ড কোয়েশ্চন, তিনটে কমেডি ছবির ক্লিপিংস দেখাবো। তুমি আমাকে বলো উত্তম কুমার, বলো না উত্তম কুমার। আহ রিপা, এসো বাবা ঘরে গিয়ে বসো। আরে এই আসুন। আচ্ছা মালপো হইতে কি করে জানলেন আপনি? গন্ধ পেলাম, গন্ধ পেল। বলুন কি কেস? আমার কমলাকে খুঁজে পাচ্ছেন না। কমলা দেখতে কেমন বলুন তো? ধবধবে ফর্সা, টানা টানা বড় কালো চোখ। ধবধবে ফর্সা, টানা টানা কালো চোখ, দেখতে সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে। আর কিছু বলুন, আর কিছু বলুন। রোজ আড়াইশে দুধ দেয়। দুধ? দুধ? ছুটির দিন তুমি আর বৌদি বাড়িতে আছো, এই তিনটের মধ্যে কোন সিনেমাটা দেখে তোমরা সব থেকে বেশি মজা পাবে এবং এনজয় করবে দুজন একসাথে দেখতে? তিনটেই ইকুয়ালি গুড, তবে আমাদের পছন্দ বসন্ত বিলাপ। তুমি আমাকে বলো উত্তম কুমার। বসন্ত বিলাপ নিয়ে এসো। বসার আগে তোমাকে আমি তিনটে ভিডিও দেখাবো। এসো ধবধবে ফর্সা, টানা টানা বড় কালো চোখ, দেখতে সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে। রোজ আড়াইশে দুধ দেয়। দুধ? দুধ? উত্তম কুমার, বলো না উত্তম কুমার। আহ রিপা, এই তিনটে ছবির মধ্যে ধরো একটা ছুটির দিন তুমি এবং দেবদূত বাড়িতে আছো, তিনটে খুব কমেডি মজার ছবি, কিন্তু এই তিনটের মধ্যে কোন ছবিটা তোমরা দেখতে পছন্দ করো? বসন্ত বিলাপ। বসন্ত বিলাপ?
এটা কি মাঝে মাঝে দেখো তোমরা? দেখেছি, মুখস্থ হয়ে গেছে প্রায়। দেবদূত বলেছিল বসন্ত বিলাপ, এবং রাজশ্রী বলেছে বসন্ত বিলাপ, এক দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার। তার জন্য তোমরা পেলে +10। এরপরে আমার পরের প্রশ্ন, কোন উপহার তুমি দেবদূতের থেকে পেতে চাইবে সব থেকে বেশি? অনেকে শাড়ি চায়, গয়না চায়, নানা রকম জিনিস চায়। ও আমাকে বেশি বই গিফট করে। তুমি কি চাও বেশি? মানে ও, হ্যাঁ আমার খুব ভালো লাগে বই পেতে, ও আমার বইয়ের উপরে লিখেও দেয় বেশিরভাগ সময়, তাই হয়েছে। বই ইজ দ্য রাইট আনসার, এবং তার জন্য তোমরা পেলে +10, তার মানে টোটাল তোমরা পেলে 20 পয়েন্ট। তুমি যে আমার, ভিডিও দেখাবো, আসুন প্লিজ। আব ইয়ে দেখনা কে মে এক হাথ সে দো ঘন্টে কেসে দৌড় দাও, রেডি? ও ও ও ও ও ও, নো প্রবলেম, নো প্রবলেম। ये क्या कर रहे हो आप? मैं ये दिखाने वाला, देखिए सारे छिलके अंदर चले गए। अरे एक दो छिलकों से क्या होता है, अंडा और कुरकुरा हो जाएगा। लाइक ये मौसम भी सी, देखो ताजी ताजी है, थोड़ी हंसी जो इसमें घुली तो मीठी हो जाती है, आती है। দুটো ভিডিওতে আমরা দুরকম ভাবে বাচ্চার যত্ন নেওয়া দেখলাম। ধরো কোনো একদিন পরমা বাড়িতে নেই, বাইরে বেরিয়েছে, তুমি বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে রয়েছে, কিভাবে সামলাবে, কোন ভিডিওটার মতো করে? এক নম্বর প্রথমটা, মানে তুমি ওরকমই পারদর্শী রান্না করে। ওকে, তিনটে গান এবার। মনো লাগে না থাকো, বেশিরভাগ সময় বম্বেতে আছো, তো পরমা ফোনে যখন তোমার সাথে কথা বলে, তখন এই তিনটের মধ্যে কোন গানটা তোমায় গেয়ে শোনালে ফোনে মানে খুব খুশি হবে? তিন নম্বর, কি লিখি তোমায়। প্রথমে আমি তোকে দুটো ভিডিও দেখাবো। থোড়ি হাসি জো ইসমে ঘুলি তো মিঠি হো জাতি হ্যায় আতি হ্যায়। কোন একটা দিনে পার্টিকুলার ডেতে বাড়িতে নেই, তোমার বরকে খাওয়াতে হবে ব্রেকফাস্ট বা কিছু, তো এই দুটো রকমের মধ্যে কোন রকমটা মনে হয় তোমার বর করবে? বিনায়ক কিন্তু সব পারে, আমাদের মতো গুছিয়ে করবে না, কিন্তু ওর মতো করে গুছিয়ে ওর ডিম, পাউরুটি, ব্রেকফাস্ট, দুধ, কফি, বাচ্চাকে ঠিক ম্যানেজ করে নেবে। হি উইল ডু ইট। আই থিঙ্ক দ্য ফার্স্ট অপশন, বাবা ভালো করে গুছিয়ে বাচ্চাকে ব্রেকফাস্ট করে দিয়ে দিল, তাহলে ফেরারি কি সওয়ারিটাই আমার অ্যাজাম্পশন। তার মানে বিনয় কনফিডেন্সটা কিন্তু প্রচুর। এটা থার্ড অপশন দেওয়া উচিত, এটা যে হোম ডেলিভারি। এইটার উত্তরটা দুজনের আলাদার জন্য আমরা এটাতে কোনো পয়েন্ট দিতে পারলাম না। আমরা এবার তোমাকে গান শোনাবো তিনটে। গানের মধ্যে কোন গানটা তুমি ওকে ফোনে শোনালে ও সব থেকে ভালো লাগবে? আমার তো মনে হয় কি লিখি তোমায়। তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার, কি লিখি তোমায়।
10 points. Thank you so much. Thank you, Paramah. Thank you, Abhinav. Thank you so much. তিনজন নায়িকা শ্রাবন্তী, শুভশ্রী, পায়েল। প্রচুর হিরোইনকে কিডন্যাপ করেছে বিভিন্ন ছবিতে। এই তিনজনের মধ্যে কাকে কিডন্যাপ করতে সব থেকে বেশি ভালো লাগে? যাকে হয়নি এখনো কিডন্যাপ করা। শ্রাবন্তী। শ্রাবন্তীকে এখনো হয়নি, এখনো বাগে পাওনি। বসো। সেকেন্ড কোয়েশ্চেন, তোমাকে বাচ্চা থেকে বুড়ো সবাই ভয় পায়। তুমি কাকে সব থেকে বেশি ভয় পাও বউ ছাড়া? তোমাকে। সত্যি যেটা সেটা বললাম। না কিছু করার নেই, যেটা সত্যি সেটা বললাম। আমি এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ভয় পাই রচনাকে, তারপরে বোম্বাদাকে। সত্যি সেটা বল। জাকি দেখো, খুঁজে পাবে না এটার উত্তর। তুমি যে আমার তিনজন নায়িকার ছবি আগে তোমাকে দেখাবো। এটা হচ্ছে পায়েল, একটা হচ্ছে শ্রাবন্তী, আর একটা হচ্ছে শুভশ্রী। তোমার বর তো খলনায়ক এবং প্রচুর নায়িকাকে কিডন্যাপ করেন প্রায় মাঝে মাঝে। এই তিনজন নায়িকার মধ্যে কোন নায়িকাকে কিডন্যাপ করলে খুশি হবে? এই তিনজনের মধ্যে, পায়েল, শ্রাবন্তী এবং শুভশ্রী। সেই জন্য ও শ্রাবন্তীর কথা বলেছে এবং তুমি বলেছো শুভশ্রী, সেই জন্য উত্তর উঠিল না। এটা একটু কঠিন প্রশ্ন। এইবারে যাব আর একটা খুব কঠিন প্রশ্ন, সেটা হচ্ছে যে ওকে দেখলে সবাই ভয় পায়, কিন্তু ও তোমাকে ছাড়া কাকে বেশি ভয় পায়? রচনাকে। কাকে? রচনাকে। I can't believe my God. ওরা কপাল। ওরা তুই তো এবার আর টন্ত তোমায় জড়িয়ে দেবো। আমাদের শোজ নিয়ে হয়েছে আর সবচেয়ে বেশি ভয় পাই আর বাকি না। শোন কি হয়েছে ছাত্র, মানে উল্টা আমি রবি এখানটা খালি। তোমরা পেয়েছো 10 points. Well played. Thank you. এই রাউন্ডে আমরা পেলাম জয়েন্ট উইনার্স সোহম তানায়া। এইস কি বাত হে। টেপ দুধ এবং রাজশ্রী। ওয়াও। সুপার সুপার হিট হচ্ছে তোমার রাম্বার ঝুঁটি, ছোলা গুড়ের সঙ্গে যেমন চোখ পাধে পারুটি। শুরু করব আমাদের ফোর্থ রাউন্ড ফুল সজ্জা। কিন্তু তার আগে রচনার একটা নতুন ছবি আর কিছুদিনের মধ্যে রিলিজ হতে চলেছে, রামধনু ছবিটার নাম, এবং সেই ছবির পরিচালক এবং মেন অভিনেত্রী তারা আজকে এখানে আসবেন। তারা হচ্ছেন ছবির স্বামী স্ত্রী, এবং সেই স্বামী স্ত্রী সেই কাপলকে আমরা ডেকে নেব, শিবপ্রসাদ এবং গার্গি। রামধনু ছবিটা রিলিজ করছো, তুমি ডিরেক্ট করছো প্লাস অ্যাক্টিং করছো, মানে কি দরকার ছিল যে আমাদের ভাতটা মারার? আমি জানি না করছো তো, আমি একটু ছবিটা সম্পর্কে জানতে চাইব। এটা হচ্ছে আমার এবং নন্দিতা রায়ের পরবর্তী সিনেমা, 6ই জুন এটা রিলিজ করছে। একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, তাকে স্কুলে ভর্তি করার জন্য তার বাবা মা চেষ্টা করছে। বাবার নাম লালটু দত্ত, মায়ের নাম মিতালি দত্ত। এবার মিতালির খুব ইচ্ছে হয়েছে তার ছেলেকে একটা ভালো স্কুলে পড়াবে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে। এখন এখানেই সমস্যা হচ্ছে, মানে মিতালি
মিতালির ওই অ্যাসপিরেশনটা যখন বাড়তে শুরু করছে, একটা একটা করে স্কুলে যাচ্ছে, এবার সেখানে নানা রকম সমস্যা, বাট সেই সব নিয়েই পুরো গল্পটা। এটা কি পাখি? যখন তারা স্কুলে ভর্তি করতে করতে যখন একটা জায়গায় মানে আটকে যায় যে কি হবে, তখন আমার বউয়ের কাছে একটা ইনফরমেশন আসে যে এমন ধরনের প্লে স্কুল পাওয়া যায় যে প্লে স্কুলে শুধু বাচ্চারা নয় বাবা মাদেরও গ্রুম করা হয়। সেই ম্যাডাম হচ্ছে এই ম্যাডাম। সকলকে ওয়েলকাম টু শাইনিং স্টারস। বাবা মাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করার আগে গ্রুম করা হয়। কি গ্রুম করা হয়? সত্যি আমাদের তো একটা খুব জ্বলন্ত সমস্যা, বাংলা না ইংরেজি, মানে ইংরেজিটা অনেকে ভালো করে বলতে পারেন না বলে সেটা, একজন রাজমিস্ত্রি সেও বলছে আমি আমার ছেলেকে কিন্তু ইংরেজি মিডিয়াম, তার তো সন্তান, সন্তান তো সবার কাছেই সমান। এই যে একটা সমস্যা যেটা সবার আছে, এবং মিতালি হচ্ছে সব মায়েদের বোধহয় আয়না। 2000 অ্যাপ্লিকেশন থে আর সিলেক্ট কিতনে রে, সিলেক্ট 200। একজনে যা করতে হয় তুমি তাই করবে, ডোনেশন, ঘুষ, সিপিএম, তৃণমূল, যা খুশি। সবাইকে রিকোয়েস্ট করবো এই ছবিটা আপনারা প্লিজ দেখবেন, 6 জুন রিলিজ হচ্ছে রাম। এইবার একটু আমরা খেলায় চলে যাই। খেলার জন্য এবার আমি রচনাকে বলবো, আমি অনেকক্ষণ একা করেছি, আমি একা হয়ে গেছিলাম, তুমি একটু হেল্প করো। বউ এখানে বসে থাকবে, বররা যাবে আমাদের পিছনে তৈরি করা একটা গোলক ধাঁধার ভিতরে, তার ভিতরে লুকিয়ে রাখা আছে একটা আংটি, সেই আংটিটাকে খুঁজে বার করতে হবে বরদের গিয়ে। যখন এই খোঁজার পর্ব চলবে ওখানে প্রচুর বাধা আসবে, সেই বাধাগুলো ছাড়িয়ে আসলে হবে না, সেই বাধাকে উন্মুক্ত করে আসতে হবে। তোমার জন্য নয়, বাকিদের জন্য বলে দিই যে সেটি সবার আগে করবে, সে 20 পয়েন্টস, তারপরে 15 পয়েন্টস, 10 পয়েন্টস এবং 5 পয়েন্টস সময় অনুযায়ী। ওকে, আমাদের এই ঘরে একবার কে ফুলসজ্জা খেলতে এসেছিল, স্পাইডারম্যান হলিউড থেকে, সে বেটা ঢুকেছে আর বেরোতেই চায় না, কি করছিল জানো, সব দেওয়ালগুলোতে ঘুরে ঘুরে খালি দাবা খেলে যাচ্ছে। মাত্র 4 মিনিটের মধ্যে আনছি, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট ফর ইয়র ফিল্ম। স্বাভাবিকভাবে এত সুন্দর ছবি সবাই দেখবেন, এবং আমাদের সবার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ গার্গী, অল দ্য বেস্ট। বিনায়ক এবং পরব, তুমি যে আমার, তুমি যে আমার।
সুমিত বাবু এবং শেলি চলে এসো। একজন ভদ্রমহিলার স্বামী হারিয়ে যাওয়ায় তিনি থানায় মিসিং ডায়েরি করতে গেছেন। ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন, আপনার স্বামীর উচ্চতা কত? কোনোদিন খেয়াল করেনি স্যার, আপনার স্বামী মোটা না রোগা? ঠিক মনে নেই, মনে হচ্ছে মোটা। চোখের রং কেমন? কোনোদিন ভালো করে দেখিনি। হারিয়ে যাওয়ার সময় সঙ্গে কেউ ছিল? হ্যাঁ, আমাদের বাড়ির পোষা কুকুরটা। উচ্চতা 30 ইঞ্চি, বেশ স্বাস্থ্যবান, নীল চোখ, কালো বাদামি চুল। সে নন ভেজ খাবার পছন্দ করে। আমরা একসঙ্গে খাই, একসঙ্গে জগিং করি, একসঙ্গে, বুঝতে পারছেন? সুমিত নিয়ে এসছে শেলির জন্যে আংটি মাত্র 2 মিনিট 45 সেকেন্ডে।
খুব ভালো। এইবার আমরা ডেকে নেব দেবদূতকে এবং রাজশ্রীকে, চলে এসো। তুমিও তো বর সেজেছিলে, আমিও বর সেজেছিলাম, কিন্তু আমারটা করে বর বড় হয়ে গেছে। ওরকম করো না, তুমি যদি দেবদূত হও তাহলে কিন্তু আমি জমদূত। তাড়া কিসে আংটি নেব? আংটি নিব তো, আংটি তো দিবে বৌকে, অত তাড়া। শোনো, আর বলছি এত কিছু বললে তাড়া থাকতে হবে। তুমি জোর করে ধরে রেখো না, আংটিটা তাড়াতাড়ি নিতে হবে। একে তো ধরে রাখা যায় না গো, আজকে জামাইগুলো বড্ড বড় বড্ড বড়, আমি ওদের পছন্দ করি না, মেয়েরাই ধরে এনেছে। সব জামাইকে পছন্দ করে, কেউ দুদণ্ড দাঁড়ায় না। দেবদূত নিয়ে এসছে আনছি, 2 মিনিট 12 সেকেন্ড, ফ্যান্টাস্টিক। আমি শ্বশুর, তুমি শ্বশুর, আমি অসুর। তোমার সিনেমা ছাড়া আমি কারোর সিনেমা দেখিনি, বিশ্বাস করো, দেখি না। আচ্ছা জানি, ভালো তো সেটা। সিনেমা দেখতে চাই না রে, সিনেমার ফিল্টার পাই না রে, সোহম ছাড়া, সোহম ছাড়া না, ছাড়া পেয়ে গেছি, যাও। গার্লফ্রেন্ড আর ওয়াইফের মধ্যে তফাৎ কি? আমার তো গার্লফ্রেন্ডই ওয়াইফ হয়েছে, কোনো তফাৎ? আমি তাহলে একটু বলে দিই, একটু সংক্ষেপে বলে দিই, শুনো। দেখা না করে পালালে হবে না? না, তুমি রান্না করো, আমি আসছি। না না, রান্না করো কি, আমার রান্না করা আছে, তোমাকে এবার খাওয়াবো। আচ্ছা আচ্ছা, তোমার একটা দুষ্টু গান আছে, হ্যাঁ, নারে না আর তো পারো, সত্যি তাই, ওইটা একটু নাচ। নারে না আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের দায়, নারে না যন্ত্রণায়, বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি, ওই ভুলিতে বাড়াতে ডাকতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। সোহম নিয়ে এসছে তনয়ের জন্য 2 মিনিট 30 সেকেন্ডের জন্য, ওয়েল প্লে। আজকের এই রাউন্ডের উইনার হচ্ছে দেবদূত এবং রাজশ্রী, চলে এসো তোমরা। সেনগোপলের তরফ থেকে এই ডায়মন্ড রিং বউকে পড়ে যাবে। আমাদের শেষ রাউন্ড হচ্ছে অমর সঙ্গী। এই রাউন্ডে হবে তোমাদের বোঝা পড়ার পরীক্ষা। তোমরা পাশাপাশি থাকবে, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন এবং তোমরা কেউ কাউকে দেখতে পারবে না। মেয়েদের হাতে দেখো দুটো বোর্ড আছে, একটাতে আছে পারবে, একটাতে আছে পারবে না। ফার্স্ট কোশ্চেনটা মেয়েদের কাছে যাবে, সে হাতটা তুলে দেখাবে যে হাজবেন্ড উত্তর দিতে পারবে কি পারবে না। তারপরে আমরা
হাজবেন্ডের কাছে যাব। যদি ওয়াইফ দেখায় যে পারবে এবং হাজবেন্ড সঠিক উত্তর দেয় তাহলে +20 পয়েন্ট, যদি ওয়াইফ দেখায় পারবে এবং হাজবেন্ড ভুল উত্তর দেয় বা না পারে তাহলে কিন্তু -20 পয়েন্ট, যদি বউ দেখায় পারবে না হাজবেন্ডও উত্তর দিতে না পারে তাহলে 0 পয়েন্ট, কোনো মাইনাস হচ্ছে না। যদি দেখায় পারবে না কিন্তু হাজবেন্ড উত্তর দিতে পারে তাহলেও 0 পয়েন্ট। স্কোরের ভিত্তিতে এই মুহূর্তে এগিয়ে আছে সোহম এবং তনয়া এবং দেবদূত এবং রাজশ্রী, এবং ফাইনাল খেলাটা খেলবে দুজন, এবং তাই জন্য বলা হচ্ছে দেবদূত এবং রাজশ্রীকে চলে আসতে জায়গায়, এবং সোহম এবং তনয়া তোমরা তোমাদের জায়গায়। সোহম এবং তনয়া আছে 164 পয়েন্টে, দেবদূত এবং রাজশ্রী আছে 153 পয়েন্টে। অনেক খোসার জিনিস রান্নাঘরে পাবি, খাবি কিরে পাগলা ঝাঁঝে মরে যাবি। ওকে তনয়া দেখিয়েছে, অনুমান করেছে খোসা ঝাঁঝ তো পেঁয়াজ আমার মনে হয়, অনেক খোসা মানে পেঁয়াজ তো খোসা ছাড়াতেই হয়, সেইটা একটা খোসা ছাড়িয়ে এবং ঝাঁঝ অবশ্যই, পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে জল বেরোয়। এন্ড ইট ইজ দ্য রাইট আনসার, +20, তার মানে এখন টোটাল স্কোর তোমাদের 184, ফ্যান্টাস্টিক। এবারে আমাদের প্রশ্ন হচ্ছে রাজেশ তোমার জন্য, তোমরা আছো 153 পয়েন্টে, গন্ধ রূপ বর্ণে তোমার মজল যখন মন, তোমাকে হাতে নিয়ে প্রেম নিবেদন, এটা কিসের কথা বলা হচ্ছে? রাজশ্রী অনুমান করেছে, এবারে দেবদূত। গন্ধ রূপ বর্ণে তোমার মজল যখন মন, তোমাকে হাতে নিয়ে প্রেম নিবেদন, বলো গোলাপ। দ্যাট ইজ দ্য রাইট আনসার, এবং তোমাদের স্কোর হয়েছে এখন 173 পয়েন্ট। তনয়া, মাঝের অক্ষর বাদ দিলে একটি বার হলো রোম্যান্স অ্যাকশন সেন্টিমেন্ট নায়কের নাম বল। বলো সোহম, মাঝের অক্ষর বাদ দিলে একটি বার হলো, একটি বার হলো, একটি বার রোম্যান্স অ্যাকশন সেন্টিমেন্ট নায়কের নাম বল। মাঝের অক্ষরটা যদি বাদ দেওয়া হয় তাহলে একটা বার হয়, বার, মঙ্গল, বুধ, সামথিং লাইক দ্যাট, এবং নায়কের নাম বল। সোহম, কি করে সোহম হয়? রোম্যান্স অ্যাকশন সেন্টিমেন্ট তো একটা নায়ক, নায়ক তো সেই ক্ষেত্রে আমি ধরো, হ্যাঁ, আর মাঝের অক্ষরটা যদি বাদ দিই, হটা আমরা তুলে নিলাম, তাহলে সোমবার হচ্ছে, আর যদি হটা দিই তো সোহম। বাবা, তুমি কি সেটাই ভেবেছিলে মা? ফ্যান্টাস্টিক, +20, তার মানে এখন ওদের স্কোর হলো 204, ওয়েল প্লেড। এবারে রাজশ্রী এবং দেবদূত, তোমাদের স্কোর হচ্ছে 173। বাচ্চা না ঘুমোলে মায়ের কাছে দামি, ঠাকুরের শত্রু সে চরিত্র খুব নামি। বাচ্চা না ঘুমোলে মায়ের কাছে দামি, ঠাকুরের শত্রু সে চরিত্র খুব নামি। এবং রাজেশ তোমাকে অনুমান করতে হবে, আমরা দেবদূত অনুমান পেয়ে গেছি, গব্বর সিং, গব্বর মানে গব্বর যেহেতু ঠাকুরের ছত্র ছিল, আর ঘুমানোর সময় বলতো যে বাচ্চে সো যা, নেই তো গব্বর আ জায়েগা। অ্যাবসলিউটলি রাইট আনসার, রাজশ্রী সরি, মানে তুমি এটা কি করলে, তুমি কি দেখেছো দেখাও, পারবে না বলে না, এবং দেবদূত পেরেছে তা সত্ত্বেও পয়েন্টস দিতে পারলাম না, अदरवाइज +20 হতো। তোমাদের স্কোর হচ্ছে এখন 173, এন্ড সোহম, মাঝে অক্ষর বাদ দাও, ইংরেজিতে নিয়ম পাও, চৌকো গড়ন রঙের মেলা, করলে চুরি ছোটবেলার খেলা।
ছোটবেলার খেলা। আচ্ছা অনুমান করেছে। চৌকো 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 গড়ন রঙের মেলা, অনেক রং, চৌকো গড়ন এবং ছোটবেলার খেলা। ছোটবেলার একটা খেলা যেটা মাঝের অক্ষর বাদ দিলে ইংরেজিতে একটা নিয়ম হয়, রাইট? রুমাল কিরকম মাঝের অক্ষরটা যদি বাদ দিই, মটা বাদ দিই, আমরা কি হয় তাহলে? রুল, রুল হয়, ঠিক আছে, রুল মানে নিয়ম। এবং যেহেতু চৌকো রঙের বিভিন্ন রকম আমরা কালার পাই রুমালে, আর থাক ছোটবেলায় আমরা খেলতাম, যেটা আমার মনে আছে, মাংস চোর খেলতাম, রুমাল চোর খেলতাম, তো সেই ক্ষেত্রে আর কি রুমালটা বললাম। একদম সঠিক, ফ্যান্টাস্টিক। সোহম রাইট আনসার দিয়েছে এবং তার সঙ্গে সোহমের স্কোর হয়ে গেল টোটাল 224 পয়েন্ট, ফ্যান্টাস্টিক। এবং আমাদের লাস্ট প্রশ্নে যেতে হবে না, কারণ লাস্ট প্রশ্নে যদি সঠিক উত্তরও দেয় তাহলেও হবে। তো আজকের উইনার হচ্ছে সোহম এবং তনয়া, এবং আমাদের রানার্স আপ হচ্ছে দেবদূত এবং রাজশ্রী। ওয়েল প্লেড, সবাই খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। শ্রী বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই সোনার ব্রেসলেটটা ওকে পরিয়ে দাও প্লিজ। ধন্যবাদ। এই ব্রেসলেটটা সোহমকে তুমি পরিয়ে দাও। আরে শাবাশ। আর কি কি আছে দেখো তোমাদের জন্য এখানে। জি বাংলার তরফ থেকে আছে সানগ্লাস, ঘড়ি, চকলেটস। জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি আছে। 9x9 এর তরফ থেকে আছে পাঞ্জাবি। বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের তরফ থেকে মিষ্টি। আনমোল মারি বিস্কিটের তরফ থেকে গিফট হ্যাম্পার। সেন্টো গোল্ডের তরফ থেকে গিফট ভাউচার্স, আরও অনেক গিফট। আমাদের সবার তরফ থেকে আর্জি আছে, মানে একটা রিকোয়েস্ট আছে, যে যে গানটা আমরা সবাই খুব পছন্দ করি, না রে না, এবং তাতে একটা অদ্ভুতভাবে তুই এটা কি এটা করেছিস, মানে এরম এরম এরম, এটা আমাদের সবাইকে শেখাতে হবে স্টেপটা। আর তো পারে না মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়।